নমস্কার বন্ধুরা, আমি চন্দ্রিকা আর আমার চ্যানেল কুকিং চন্দ্রিকায় তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো কাঁচা কলার খোসা ভর্তা বা পাটা। এটা বানাতে আমার কী কী লাগে চলো দেখে নিই। এটা আমি তৈরি করে নিয়েছি, দেখো কত সুন্দর হয়েছে না। এটা খেতে গরম ভাতে অসাধারণ লাগে, তাহলে চলো দেখে নিই বেশি কথা না বলে। এখানে নিয়েছি দেখো আমি কাঁচা কলার খোসা, এটাকে ধুয়ে পরিষ্কার করে কিছু জল দিয়ে এটাকে একটা পাত্রে নিয়ে নিয়েছি। তাতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। এবার এটাকে আমি সিদ্ধ করে নেব 4 থেকে 5 মিনিট, তাই ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। দেখো এটা 4 থেকে 5 মিনিট কুক করার পরে এটা সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে জল ঝরিয়ে নেব, জল ঝরিয়ে ঠান্ডা করে এটাকে ছোটো ছোটো টুকরো করে নেব। এবার দেখো জল ঝরিয়ে ঠান্ডা করে আমি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এভাবে কুচিয়ে। দেখো দেখতে পাচ্ছ, এটা খেতে গরম ভাতে জাস্ট জমে যায়। তোমরা বানিয়ে খেয়ে দেখো আর আমাকে কমেন্টে বলো, আর আমার রেসিপি কেমন লাগলো সেটাও জানাতে ভুলো না কমেন্ট বক্সে। এবার দেখো আমি নিয়ে নিয়েছি 4-5টা কাঁচা লঙ্কা আর 15-16টা রসুনের কোয়া। এটা অবশ্যই লাগবে, যারা যেরকম ঝাল খেতে পছন্দ করো তেমন দেবে। আর লাগছে 1/2 টেবিল চামচ পরিমাণ জিরে। এটা করছি আমি সর্ষের তেলে, তাই এখানে 1 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিলাম সামান্য সেই 1/2 টেবিল চামচ জিরে। এটা একটু ভেজে দিয়ে দিলাম সে কাঁচা লঙ্কা আর রসুন, এটাকে একটু ভেজে নেব, তাহলে গন্ধটা খুব ভালো আসবে। রসুন আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যাবে। এটা তৈরি করতেও বেশি সময় লাগে না। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, সিদ্ধ করার সময় আরও লবণ দিয়ে দিয়েছি খোসাটায়, তাই অবশ্যই সাবধানে লবণটা দেবে, তাহলে বেশি হয়ে যাবে, বেশি হলে আবার টেস্টটা নষ্ট হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি হলুদ, কালারটা খুব ভালো আসবে সামান্য পরিমাণ, তোমরা এটা বাদ দিতেও পারো, আমি একটু কালারের জন্য দিয়ে দিলাম। সবার আগে বলে রাখি যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, তাহলে নতুন নতুন ভিডিও আপডেটগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর দিয়ে দিচ্ছি দেখো একটু ভেজে নিয়ে সে খোসাগুলো। এবারে এটাকে লো মিডিয়ামে সুন্দর করে আমরা একটু ভেজে নেব, তাহলে খোসার যে একটা কালার বা কাঁচা কাঁচা যে গন্ধটা সেটা চলে যাবে, আটাটাও চলে যাবে। একটু লো মিডিয়ামে ভেজে নিলে দেখো এটাকে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছ সেই জল জল ভাবটা চলে গেছে, শুকিয়ে গেছে, কত সুন্দর হয়েছে। এটা দেখো আমি বেটে নেওয়ার বা পরিবেশনের জন্য রেডি করে নেওয়ার জন্য তুলে নিয়েছি, এটাকে বেটে নেব। দেখো আমি এটাকে বেটে নিয়েছি, তোমরা মিক্সিতে বা পাটায় বেটে নিতে পারো। ওই সময় তেল দেওয়ার, তেল কম দেওয়ার কারণ হচ্ছে এখন যে কোনো ভর্তা বা যে কোনো বাটাবুটিতে একটু সর্ষের তেল না দিলে টেস্টটা ভালো আসে না, তাই ওই সময় তেলটা একটু কম দিয়েছি। এবার দেখো একটু সর্ষের তেল দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটা আমি বেটে নিয়েছি, দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে না। এটা খেতেও অসাধারণ লাগে গরম ভাতে। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দেবে। আর দেখো কত সুন্দর হয়েছে, আর তোমরাও তৈরি করে কমেন্ট বক্সে আমাকে জানাবে তোমাদেরটা কেমন হয়েছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।